হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই দেখো, মন্দিরের সমস্ত ফুলগুলো আমি সরিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। আর কিসের ভোগ নিবেদন করব সেটাও তোমরা দেখো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর দেখো, প্রথমেই দিয়ে দিলাম চারটে বিস্কুট, এগুলো হচ্ছে আনমোল মারি বিস্কুট। তারপরে দিয়ে দেব গরুর দুধ। প্রত্যেক দিন গরুর দুধ দেয় বিকেলবেলা, সেটাই গোপালের জন্য কিছুটা রেখে বাকিটা আমাদের জন্য রেখে দিই। তো আজকে রেখেছিলাম কিন্তু একটু কম হয়ে গেছে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে এক গ্লাস জলও দিয়ে দিলাম। এরপরে তুলসী পাতা দিয়ে দিলাম গোপালের পায়ে। আর প্রসাদে তো তুলসী পাতা দিতেই হয়, তোমরা হয়তো সবাই জানো সেটা। আর প্রত্যেক দিনই কিন্তু আমি চেষ্টা করি গোপালকে গরুর দুধটা দেওয়ার, কিন্তু যখন কোনো কারণবশত দুধটা দেয় না, অনেক সময় এমন হয় যে কোনো কারণে দিতে পারে না, তো তখন আর দুধটা দেওয়া হয় না। কিন্তু যখনই মানে দেয়, প্রত্যেক দিনই গরুর দুধটা দেয় আমাকে, দিয়ে যায়, তো প্রত্যেক দিনই গরুর দুধটা দেয়। আর সেটাই গোপালকে ভোগ লাগানো হয়। আর যেহেতু আমি তিনবেলা গোপালকে সেবা দিই এবং সন্ধ্যাবেলার সেবার পরেই আমি গোপালকে শয়নে দিয়ে দিই, তো দুধটাও আমি সন্ধ্যাবেলাতেই দিই। আর দুধের সাথে বিস্কিটটা দিই বেশিরভাগ সময়। বিভিন্ন ধরনের বিস্কিট হয়, সেইগুলো দিই, অথবা নিমকি বা কিছু থাকলে সেইটা দিয়ে দিই, বা বাদাম দিয়ে দিই। তো দুধটা কিন্তু প্রত্যেক দিনই প্রায় গোপালকে দেওয়া হয়। আর গোপালকে প্রত্যেক দিনই একই ধরনের খাবার দেওয়া কি ঠিক? তোমাদের মতামতটা জানিও, আমি আমার মতামতটা বলি। তো দেখো, গোপাল ছোট বাচ্চা, প্রত্যেক দিনই যদি ওকে আমরা একই খাবার দিই, ওর কিন্তু সেটা ভালো লাগবে না। আমাদেরও যেমন, বা আমাদের ছোট বাচ্চাদের যেমন, প্রত্যেক দিন একই ধরনের খাবার পছন্দ নয়, একই ধরনের খাবার কিন্তু ওরা খেতে চায় না, মাঝে মাঝে একটু পরিবর্তন করতে হয়। তো গোপালের ক্ষেত্রেও তাই, প্রত্যেক দিন একই ধরনের খাবারটা না দেওয়াটাই ভালো। এক এক সময় এক এক ধরনের খাবার দেওয়াটাই ভালো হয়, কিন্তু যদি বেশি কিছু না থাকে তাহলে দিতে পারো, কিন্তু চেষ্টা করো যতবার গোপালের সেবা করছো ততবার আলাদা আলাদা ধরনের খাবার দিতে। কেননা গোপাল তো ছোট, ওর কিন্তু সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগবে না, তো সেই জন্য একটু মাঝে মাঝে পরিবর্তন করাটা ভালো। আর দুধটা কিন্তু প্রত্যেক দিনই দিই, কেননা গোপাল ছোট, এটা তো আগেই বললাম। আর দুধটা ছোট বাচ্চাদের প্রত্যেক দিন খাওয়ানোটাই ভালো। আর আমাদের গোপালের কিন্তু দুধের জিনিস বা দুধটা খুব পছন্দের, কেননা ও ছোট, তো ও দুধটা খুব ভালো লাগে। দুধের তৈরি যে কোনো খাবারই গোপালের কিন্তু খুব প্রিয়। আর শুধুমাত্র দুধ তো দিই না, দুধের সাথে বিস্কিট দিই, এক একদিন এক এক ধরনের বিস্কিট দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন থাকে না কিছু তখন একই ধরনের খাবারই দিই, তাতেও কোনো রকম সমস্যা নেই, কিন্তু তিনবেলা তিন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করি। সেটা আমার কাছে যতটুকু পরিমাণেই থাকুক না কেন, সেইটুকু পরিমাণেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু তিনবেলা একই রকম খাবার কখনোই আমি দিই না, আলাদা আলাদা ধরনের খাবারটা দিই। তো তোমরাও যারা নতুন গোপাল সেবা করছো, তারাও সেটাই চেষ্টা করো যে যতবার তোমরা গোপালের সেবা করছো ততবার বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করো। কেননা গোপাল তো ছোট, ওকে তিনবেলা বা চারবেলা যদি একই রকমের খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ওর ভালো লাগবে না। আমাদেরই যেমন একই রকম খাবার বারে বারে খেতে ভালো লাগে না, তো গোপালেরও কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য যতবার গোপালের সেবা দেব চেষ্টা করব একটু আলাদা ধরনের খাবার দেওয়ার। আর দুধের ভোগ যদি দাও সেটা তোমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, অথবা যারা রাত্রিবেলায় গোপালের সেবা করো রাত্রিবেলায় দিতে পারো। আর দিনের বেলায় যদি দাও তাহলে সকালের দিকে দিতে পারো, আর দুপুরে যদি দাও তাহলে সেটার সাথে আরও আলাদা কিছু দিতে পারো, সেটা তো প্রত্যেকবারই দিতে হয়। আর যদি শুধুমাত্র দুধের ভোগ দাও সেটাও দিতে পারো, কোনো রকম সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র দুধের ভোগটা চেষ্টা করো সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় দেওয়ার। তো দেখো, গোপালকে আমি খাইয়ে দিলাম, তারপরে খাওয়া হয়ে গেলে প্রসাদগুলো সরিয়ে দিলাম, হাত
পাটা একটু মুছে দিলাম, কারণ এখন গোপালকে আমি শয়নে দেব। তো দেখো, শয়নের জন্য গোপালকে নিয়ে চলে এসেছি। এরপরে একটু দোল দিয়ে গোপালকে বিছানায় শুইয়ে তারপরে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। ঠিক যেমন করে ছোট বাচ্চাদের ঘুম পাড়াই আমরা, ঠিক তেমনভাবেই গোপাল সোনাকে আমি ঘুম পাড়াই প্রত্যেক দিন। আর গোপাল যখন ঘুমিয়ে পড়বে তখন গোপালের কাছে এই যে জলের বটলটা আছে সেইটা দিয়ে দেবো। প্রত্যেক দিনই আমি এই জলের বটলেই গোপালের জন্য জল রাখি এবং অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে দিই। আর যদি কারোর কাছে জলের বটল না থাকে তাহলে গ্লাসে করেও রাখতে পারো এবং অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে দিও। আর তারপরে সবশেষে একটুখানি হাওয়া করে দেবো, কেননা গরমকাল তো একটু হাওয়া কিন্তু করতে হয়। তো তারপরে ফ্যানটাকে সাইডেই রেখে দেবো গোপালের, যদি গোপালের প্রয়োজন হয় রাত্রিবেলা চালিয়ে নিতে পারবে, আর ফ্যানটা অবশ্যই বন্ধ করে রাখবো। আর তারপরে সবশেষে মশারিটা দিয়ে দেব এবং আমার যে মন্দিরের পর্দাটা আছে সেটাকে বন্ধ করে দেব। আবার সকালবেলা নতুনভাবে দিন শুরু হবে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কেননা একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় এবং তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে এবং শুভরাত্রি।